হ্যালো বন্ধুরা, আসন্ন ডুরান্ট কাপের তিন প্রধানের কিন্তু সম্ভাব্য সূচি আজ প্রকাশিত হয়েছে, যেখানে মোহনবাগানের ম্যাচ রয়েছে 3ই আগস্ট, 7ই আগস্ট এবং 12ই আগস্ট। অপরদিকে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে 6ই আগস্ট, 12ই আগস্ট এবং 19ই আগস্ট। আর মোহামেডানের ম্যাচ রয়েছে 4ই আগস্ট, 13ই আগস্ট এবং 22ই আগস্ট। তো মোহনবাগান দলের তৃতীয় ম্যাচটা রয়েছে 12ই আগস্ট, যেটা কিন্তু ডার্বি ম্যাচ। আর অপরদিকে 15 তারিখের বদলে 16 তারিখে মোহনবাগানের AFC-র প্রথম ম্যাচ রয়েছে। তো ডার্বির পর মাত্র 3 দিনের গ্যাপ পাবে কিন্তু AFC ম্যাচের জন্য প্রস্তুতি সারতে। তো যেমনটা খবর ছিল যে বিশেষ কিছু ম্যাচে কিন্তু মেন দলের বেশ কিছু প্লেয়ারকে খেলানোর পরিকল্পনা নিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট, যেখানে ডুরান্ট কাপে ডার্বির খেলার পরে কিন্তু মাত্র 3 দিন রেস্ট পাবে মোহনবাগান দলের প্লেয়াররা। আর যদি ডার্বিতে দলের কোনো প্লেয়ারের সামান্য চোট পায়, তাহলে কিন্তু সেই প্লেয়ার AFC-র ম্যাচে খেলতে পারবে নাকি সেটাও কিন্তু নিশ্চিত নয়। সেক্ষেত্রে AFC-র মতন মঞ্চে খেলতে নামার আগে ডার্বি ম্যাচ নিয়ে কিন্তু চিন্তায় মোহনবাগান দলের কোচ, কারণ AFC-তে কিন্তু তার স্কোয়াডের সমস্ত প্লেয়ারদেরকে ফিট থাকতে হবে। আর অপরদিকে ডার্বিতে যদি মোহনবাগান রিজার্ভ দল নামায় আর ইস্টবেঙ্গল যদি তাদের বিদেশি সহ মেন দলটা নামিয়ে দেয়, তাহলে কিন্তু ডার্বি ম্যাচে জিততে পারাটা বড় মুশকিল হয়ে যাবে। তো সব মিলিয়ে কিন্তু দেখতে গেলে AFC ম্যাচ নিয়ে চিন্তায় রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এখন এটাই দেখার বিষয় হবে যে ডার্বি ম্যাচে কোন দল নামানোর সিদ্ধান্ত নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এবার পরের বিষয়টা ISL এর অত্যন্ত সফল কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। তো আসন্ন মরশুমের জন্য ইস্টবেঙ্গল দলে প্রায় কিন্তু কনফার্ম হয়ে গেছিল সার্জিও লোবেরা, তবে পুরো বিষয়টা 360 ডিগ্রি ঘুরে যাওয়ার মতন বিষয় হয়ে কিন্তু ওড়িশা FC দলে যোগ দেয় শেষ পর্যন্ত সার্জিও লোবেরা, এবং হঠাৎ করেই কিন্তু এইরকম একটা ঘটনাতে অবাকই হয়েছিল সকল লাল হলুদ জনতা। কারণ ইস্টবেঙ্গল কর্তা দেবব্রতবাবু জানিয়েছিল যে লোবেরা আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সব রকম চয়েসেই আছে, এবং নীতুবাবু কিন্তু আশাবাদী ছিল যে লোবেরা ইস্টবেঙ্গল দলেই যোগ দেবে। তবে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলে যোগ না দিয়ে ওড়িশা FC দলের পথে হাঁটে কিন্তু সার্জিও লোবেরা। তো সেই সার্জিও লোবেরাই কিন্তু এবার ওড়িশা FC দলে যোগ দেওয়ার আসল কারণটা জানালো। লোবেরা জানিয়েছে যে ওড়িশা FC দলের ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু খুবই সুন্দর, এবং দলের প্রধান টিমের পাশাপাশি তাদের ডেভেলপমেন্ট টিমের পরিকল্পনাটাও কিন্তু জরুরি, যেটা কিন্তু তিনি ওড়িশা FC ম্যানেজমেন্টের কাছে পেয়েছে, আর সেই জন্যই তিনি ওড়িশা FC দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো এরপর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগোতে ব্যর্থ? আর সেটা বুঝেই কি ইস্টবেঙ্গলে প্রায় চূড়ান্ত হয়ে যাওয়া সার্জিও লোবেরাকে ওড়িশা FC দলে যোগ দিল? তো পরিষ্কার ভাষায় দেখতে গেলে কিন্তু লোবেরা ইস্টবেঙ্গলে যোগ না দেওয়ার অন্যতম প্রধান কারণ কিন্তু নীতুবাবু নিজেই, কারণ আমরা দেখতেই পাচ্ছি কিন্তু প্রতি বছরই ইনভেস্টর গোষ্ঠীর সাথে কিন্তু দ্বন্দ্ব লেগেই রয়েছে নীতুবাবুর। তো ইনভেস্টর গোষ্ঠী ইনভেস্ট করছে মানে এই নয় যে ক্লাবের কর্তারা হাত পা গুটিয়ে বসে থাকবে, কারণ একটা প্রধান ইনভেস্টরের পাশাপাশি যদি ক্লাব কর্তারা আর 2 থেকে 3টে কো-স্পন্সর জোগাড় করে আনতে পারতো, তাহলে কিন্তু এই মরশুমে ইস্টবেঙ্গল দল যতটা ভালো তৈরি হয়েছে এর থেকে কিন্তু আরও বেশি শক্তিশালী হয়ে যেত। এর পাশাপাশি কিন্তু ডেভেলপমেন্ট টিমের দিকেও কিন্তু বেশ উন্নতি করা যেত। আর একটা ম্যানেজমেন্টের প্রতি বছর ইনভেস্টরের পাল্টানো আর ইনভেস্টরদের সাথে ঝামেলা, এগুলো কিন্তু মোটেই ভালো দিক নয় আমাদের কলকাতার প্রধান ক্লাবের জন্য। সেক্ষেত্রে নীতুবাবু যদি ক্লাবের সাফল্যের কথাই চিন্তা করতো, তাহলে কিন্তু আজ তিনি নিজের প্রচেষ্টায় আরও কিছু কো-ইনভেস্টর এনে মেন দলের পাশাপাশি রিজার্ভ দলটাকেও বেশ উন্নতি করতে পারত। আর একটা কোচ বা একটা প্লেয়ার নতুন কোনো দলে যোগ দেওয়ার আগে কিন্তু সে দেখে নেয় নতুন দলের ভবিষ্যৎ পরিকল্পনা কতটা পরিষ্কার। আর সেই দিক থেকে নীতুবাবু কিন্তু প্রতি বছরই কোনো না কোনো ঝামেলা বাঁধিয়েই রাখে ইনভেস্টর গোষ্ঠীর সাথে, আর যে কারণে কিন্তু একটা ইনভেস্টর কত বছর ইস্টবেঙ্গল ক্লাবে ইনভেস্ট করবে সেটা কিন্তু বলা বড় মুশকিল। আর সেই কারণেই লোবেরা যে ইস্টবেঙ্গলে যোগ না দিয়ে ওড়িশা FC-তে যোগ দিয়েছে সেটা কিন্তু তার কথা থেকে স্পষ্ট। তো আমার কথাতে যদি কোনো ইস্টবেঙ্গল সমর্থকদের খারাপ লেগে থাকে, তাহলে কিন্তু আমি খুবই দুঃখিত। তবে যেটা হয়ে আসছে বা যেটা বাস্তব পরিস্থিতি সেটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটগুলোই তোমাদের দেওয়া ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।